বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি মহাশয়কে সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ আমাদের এই বৈঠক। তাই যে গভর্নমেন্টে দুজন ক্যাবিনেট মিনিস্টার জেলে রয়েছে, অনুব্রত মণ্ডল জেলে রয়েছে, আজকে সন্দেশখালীর মতো ঘটনা হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, নারী নির্যাতন বলুন, রাজনৈতিক সন্ত্রাস বলুন, হিংসা বলুন, দুর্নীতি বলুন, পশ্চিমবঙ্গ আজকে সারা ভারতকে দিশা দেখাচ্ছে, নেতিবাচক দিক থেকে, দুর্নীতির দিক থেকে, রাজনৈতিক সন্ত্রাসের দিক থেকে। আজকেও নির্বাচন হচ্ছে, বিভিন্ন জায়গায় বোমাবাজি সন্ত্রাস জায়গায় চলছে, কিন্তু এগুলো গণতন্ত্রে দীর্ঘদিন চলে না। গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে, মানুষ যখন জাগবে তখন গণতন্ত্রে ওই সমস্ত গণতন্ত্রের যারা বিরোধী শক্তি, যারা টাকার জোরে, পেশির জোরে যারা সরকারে থাকতে চায়, তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না। বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি মহাশয়কে ২৫ তারিখে সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ আমাদের এই বৈঠক। তাই দীর্ঘ দিন ধরে জয়ী হতেন, লোকসভায় সিপিএম এর দলনেতা ছিলেন, এই সমস্ত এলাকাগুলোতে কখনো পদ্মফুল ফুটবে কেউ ভাবতে পারেনি, কিন্তু আজকে বাঁকুড়া লোকসভা কেন্দ্র গত নির্বাচনে আপনারা জয়ী করেছেন, গত বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর থেকে আপনারা বিবেকানন্দ বাউরিকে জয়ী করেছেন। তো স্বাভাবিকভাবে মানুষ একটা সরকারকে প্রতিষ্ঠিত করে, মানুষই একটা সরকারকে আবার পতন করে। প্রতিটি জায়গায় এবং কার্যকর্তারা মাঠে রয়েছে, যখন ফলাফল বেরোবে চার তারিখ ২৪-২৫ আসন যখন বিজেপি পাবে। বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্বপন মুখার্জি মহাশয়কে আমরা পেয়েছি রঘুনাথপুর মন্ডল একের। সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ আমাদের এই বৈঠক। তাই আমি আমাদের প্রত্যেকটা বুথের কার্যকর্তার কাছে আমি অনুরোধ করব যে আমরা প্রত্যেকটা বুথ